নমস্কার বন্ধুরা দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লু যারা তোমরা আরবি এন পরীক্ষা নিয়ে একদম সিরিয়াসলি পড়াশুনো করতে চাইছো এবং আর বি এন একটা পোস্ট দখল করতে চাইছো যেটা নন টেকনিক্যাল এক্সাম আর্টস ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য আর তরফ থেকে একটা শর্ট নোটিস আবারও জারি করা হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে যে চোদ্দই সেপ্টেম্বর দু দেখতে পাচ্ছ কালকের ডেট থেকে কিন্তু আমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্ট আছে এ বছরের জন্য আমাদের লেভেল ফাইভ এবং লেভেল সিক্স এই দুটো লেভেল আছে আমাদের কলেজ পাস বা গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্ট আছে তার জন্য সেখানে তোমরা লেভেল সিক্সে দেখতে পাচ্ছ যেটা একটু ভালো করে দেখে নাও যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার যেটার ইনিশিয়াল পে হচ্ছে আমাদের কত পঁয়ত্রিশ হাজার চারশো ঠিক এবং যেখানে তোমাদের এজ আছে আঠেরো থেকে ছত্রিশ বছর যেটা আগে ছিল আঠেরো থেকে তেত্রিশ বছর এবছর বা এইবারে প্লাস তিন বছর তোমার কোভিডের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বা এক্সটেনশন দেওয়া হয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের সাতাশো এটা এখনো পর্যন্ত টেন্টেটিভ ভ্যাকেন্সি তো এই ভ্যাকেন্সি আরও বাড়বে এটা আশা করা যায় যাই হোক লেভেল ফাইভের যেটা পোস্ট আছে গুডস ট্রেন ম্যানেজার যেটাকে আগে আমরা জানতাম গুডস গার্ড হিসেবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা লেভেল ফাইভের জব এবং এটার জন্য ইনিশিয়াল পে আছে আমাদের উনত্রিশ হাজার দুশো এবং এখানে টোটাল পোস্ট আছে আমাদের পাঁচ হাজার তিনশো তেরাশি টোটাল আমাদের লেভেল ফাইভ এবং লেভেল সিক্স যেটা এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট তার জন্য আছে আট হাজার একশো তেরো তো কালকের ডেটটা একটুখানি মাথায় রাখবে কালকে থেকে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর দু থেকে ফর্ম ফিল আমাদের স্টার্ট হচ্ছে ফর্ম ফিল তোমরা করতে পারবে তেরোই অক্টোবর দু পর্যন্ত মানে পুরো এক মাস তুমি ফর্ম ফিল জন্য সময় পাচ্ছ আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে তোমাদের আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আর যতগুলো আমাদের জোন আছে সেই জোনগুলোর নাম একটু ভালো করে দেখে নেবে এই জোনগুলো থেকে তোমরা কিন্তু প্রত্যেকটার ভ্যাকেন্সি আলাদা আলাদা দেখে তারপরে কিন্তু তোমরা ফর্ম করবে তোমার বাড়ি থেকে কোনটা কাছে হবে হ্যাঁ কোন জোনে ফর্ম ফিল আপ করলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো যদি তোমাদের দরকার হয় তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে যে স্যার জোন ওয়াইজ একটা ভ্যাকেন্সি মানে জোন ওয়াইজ কাট অফ কেমন যায় লাস্ট ইয়ারের কাট অফ কত ছিল এবং কোন জোনে অ্যাপ্লাই করলে আমার কম্পিটিশানটা বাদবাকি জোনের থেকে একটু কম হবে সেটা আমাকে একটু বলে দিন তো এই নিয়ে আমি একটা ভিডিও করব টোটাল আমাদের যতগুলো জোন আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জোনের এখানে অফিসিয়াল সাইট দেওয়া আছে সেই সাইটে গিয়ে তোমরা যেই জোনে করবে সেই জোনের কিন্তু অফিসিয়াল সাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে মানে তুমি কলকাতা জোনে করলে কিন্তু আর আরবি চেন্নাই জোনে গিয়ে ফর্ম ফিল করলে হবে না তোমাকে কলকাতাতেই করতে হবে এটা জানো তো গ্র্যাজুয়েট লেভেলের যারা অ্যাসপিরিয়েন্টস আছো বা কলেজ পাস যাদের হয়ে গেছে তাদের জন্য এন টি ভালো একটা এক্সাম এখানে যা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যে আট হাজার একশো তেরো এটা মোটামুটি ফাইভ ডিজিটে ভ্যাকেন্সি যাবে এইটুকু আশা করা যায় ওকে এবং সেইটাকে তোমরা ঠিকঠাক মতো পড়বে আশা করি ঠিক এবং আমাদের এখানে তোমরা ব্যাচেসের থেকেও তোমরা তৈরি হতে পারো এবং এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে দুরন্ত এক্সপ্রেস আরআরবি এন টি সিবিটি ওয়ান এবং সিবিটি টু যেটা ব্যাচ আছে এই ব্যাচটা থেকে তোমাদের ফুল প্রিপারেশান হয়ে যাবে যেই ব্যাচটাতে ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এবং ক্লাস চলবে একত্রিশে মার্চ পর্যন্ত এবং তার মধ্যে আশা করি এক্সাম হয়ে যাবে ব্যাচের প্রাইস রাখা হয়েছে নাইন নাইন ঠিক তো এই ব্যাচের মধ্যে তোমরা সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটো এক্সামের জন্যই পুরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তো যারা বাংলাতে একটা বেস্ট বেস্ট ব্যাচ ব্যাচ চাইছো চাইছো তাদের জন্য এই ব্যাচটা সব থেকে বেশি হেল্পফুল হবে তাছাড়া আমাদের ডাব্লিউ বিপিএসি অফিসিয়াল চ্যানেলে আমাদের যে এন রিগার্ডিং যে সিরিজ চালু হবে সমস্ত সাবজেক্ট রিলেটেড সেই ক্লাসেসগুলো তোমরা ভালো মতো করো লাইভ ক্লাসেসগুলো করো কন্টেন্ট নাও নোটস পড়ো ভালো করে টেস্ট সিরিজ সলভ করো মক টেস্ট দাও সিলেকশন এমনি হবে ঠিক আছে কারণ এন কিন্তু জিকে পার্ট আমাদের নর্মাল স্টেট লেভেলের এক্সামের যে জি কে আছে সেই জি থেকে কিন্তু আলাদা এবং অনেক বেশি অ্যাডভান্স তো এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে ভালো করে পড়তে হবে এবং যারা ব্যাচেসের থ্রু দিয়ে পুরো পার্টটা কমপ্লিট করতে চাইছো ফাউন্ডেশন কমপ্লিট করতে চাইছো প্র্যাকটিস করতে চাইছো রিভিশন করতে চাইছো তাদের জন্য এই ব্যাচটা সবথেকে বেশি আহ হেল্পফুল হবে এখানে সমস্ত ক্লাসেস তোমরা পাবে সেই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিও চলো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে